হাই ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে একটা নতুন গান লিসেন করব। গানটির নাম হলো লালনা। তো চলো কোনো টাইম বেস্ট না করে আমরা গানটির অরিজিনাল কর্ডস অ্যান্ড স্টাইম প্যাটার্নটা দেখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো বন্ধুরা, এই গানটির অরিজিনাল স্কেল হলো সি মেজার স্কেল। তো যেই কর্ডগুলো ব্যবহার হবে একবার দেখে নাও জলদি করে। তো ফার্স্ট কর্ড সি মেজার। তো সি মেজার যারা বুঝতে পারছো না, তারা এখানে ডায়াগ্রাম ফলো করতে থাকবা। যখনই আমি কর্ড চেঞ্জ করব, এখানকার ডায়াগ্রামটাও চেঞ্জ হয়ে যাবে। তো ফলো করতে থাকবা। তো ফার্স্ট কর্ড সি মেজার। সেকেন্ড কর্ড যেটা ইউজ করব সেটা হলো এ মাইনার। থার্ড কর্ড যেটা ইউজ করব সেটা হলো এফ মেজার। অ্যান্ড লাস্ট কর্ড যেটা ইউজ করব সেটা হলো জি মেজার, ওপেন জি মেজার ইয়া বার। যেটা তোমরা প্লে করতে পারবে সেটা প্লে করিও। তো এই চারটি কর্ড আমরা ইউজ করব। তো বন্ধুরা, চলো এই গানটিতে যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করব আমরা দেখি নিই। তো বন্ধুরা, আমি তিন টাইপের স্টাইম প্যাটার্ন বলবো তোমাদেরকে, যেটা তোমাদেরকে ইচ্ছে হয় বা ইজি হয় সেটা করিও। তো প্রথম স্টাইম প্যাটার্নটা দেখে নাও, এইভাবে চলবে, খুব ইজি স্টাইম প্যাটার্ন, এইভাবে প্লে করবা। তো স্লো করে বলছি। তো বন্ধুরা, এখানে ডায়াগ্রাম আছে স্টাইম প্যাটার্নের। তো এইভাবে প্লে করিও, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন। অনেক গানে আমি ব্যবহার করি বাংলা গানে। তো খুব ইজি করে বলছি, ডাউন তারপরে ডাউন আপ ডাউন আপ একসঙ্গে, ডাউন ডাউন আপ ডাউন আপ। প্রথম ডাউন দেবা, তারপরে একসঙ্গে আবার ডাউন আপ ডাউন আপ। তো এরকম করে প্র্যাকটিস করবা, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো কিছুক্ষণ প্র্যাকটিস করবা, হয়ে যাবে। তো চলো দ্বিতীয় স্টাইম প্যাটার্নটা জেনে নিই। তো স্লো করে বলছি, এখানে স্টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে দেখে নাও। তো এইভাবে প্লে করবা, ডাউন আপ চাক্কা আপ চাক্কা ডাউন আপ চাক্কা আপ চাক্কা। আরো স্লো করে বলছি, ডাউন আপ চাক আপ আপ চাক আপ ডাউন আপ চাক্কা আপ চাক্কা। তো বন্ধুরা, এটা দ্বিতীয় স্টাইম প্যাটার্ন। তো এটা যদি প্লে করবা তো কোনো ব্যাপার নাই। এর অল্টারনেট একটা স্টাইম প্যাটার্ন আছে, যেটা আমি তৃতীয় স্টাইম প্যাটার্ন। হ্যাঁ, তো এটা আরও ইজি, এইভাবে প্লে করবা। তো স্লো করে বলছি, ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ। আরও স্লো করে বলছি, ডাউন আপ ডাউন আপ আপ ডাউন আপ। তো বন্ধুরা, এই তিনটি স্টাইম প্যাটার্ন বলেছি, যেটা তোমাদের ইজি হয় সেটা করিও। তো বন্ধুরা, একবার কোয়াড প্রোগ্রেসিভটা বলে দিই। তো কোয়াড প্রোগ্রেসিভটা এটাই চলবে, ফার্স্ট সি মেজার, তারপরে এ মাইনার, তারপরে এফ মেজার, তারপরে জি মেজার, আবার ব্যাক টু সি মেজার, এ মাইনার, এফ মেজার, জি মেজার, এইভাবেই প্লে হতে থাকবে। তো একবার দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ফলো করিও, এইভাবে টাইম প্যাটার্নটা চলবে অ্যান্ড কর্ডগুলো এইভাবেই চলবে। তো আমি গানটা প্লে করছি। তো এখানে কর্ড প্রোগ্রেসিভ চলবে, এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে, আর প্রথম টাইম প্যাটার্নটা আমি ব্যবহার করব। আর সরি বন্ধুরা, আমি গানটার পুরো লিরিক্স জানি না, তো প্রথম পার্টই গাইব। ওকে, তো প্লে করছি, তোমরা দেখো। তো বন্ধুরা, এইভাবে কোয়াড প্রোগ্রেসিভ
অ্যান্ড স্টাইম প্যাটার্নটা চলবে। তো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিও, হয়ে যাবে, খুব ইজি সং। তো বন্ধুরা, এই ভিডিওটাতে যদি হেল্প করে থাকি তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারছি। আর কমেন্ট করতে ভুলো না, জলদি করে কমেন্ট করে দিও। তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই ভালো কমেন্ট করো, আর খারাপ লাগলে গালি দাও, কোনো ব্যাপার নাই। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড কমেন্ট মাই ভিডিও। আর বন্ধুরা, যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের ভিডিও রাইট সাইডে একটা নিচে লাল সাবস্ক্রাইবের বাটন থাকবে, ওটাকে প্রেস করে দেওয়া, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলো না। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে লিসেন শিখে নেওয়া, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।